পর্যন্ত সবাই আসবেন তো আজকে বৃহস্পতি শুক্র শনি পরপর দুদিন ক্লাস এরকম আছে একটা পরীক্ষা আছে কালকে আমি আমি পরীক্ষাটা খুলে দিব আপনাদের জন্য ইনশাল্লাহ বলবো সাহেবকে বলবেন পরীক্ষায় কি কি প্রশ্ন থাকবে অনলাইনে পরীক্ষা দিবেন আপনারা আর তারপরে শিডিউলটা সাহেবের সাথে কথা বললে আমি ফাইনাল করে ফেলবো দশটা ক্লাসই হবে দশটার বেশি হবে না আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা হয়তো অন্য আর কিছু কোর্স শুরু করবো ইনশাল্লাহ হ্যাঁ তো আপনারা রমাদিনের বাকি সব কোর্স শেষ হয়ে আমরা কোনো কোর্স তো ঠিক আছে তো উস্তাদ আজকের যে টপিক সেটা দাওয়ার গুরুত্ব তো আপনি করতে পারেন بسم الله الرحمن الرحيم. لعن الذين كفروا من بني اسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله، وقال تعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আপাতত শেয়ার না করলে হবে তো আজকে টপিক হলো আমাদের আলোচনার বিষয় হচ্ছে দাওয়ার গুরুত্ব আল্লাহ প্রতি দাওয়াত দেওয়ার গুরুত্ব তৎপরচ এর দ্বিতীয় পর্যায়ে আসবে দাওয়াতি কাজের লক্ষ্য উদ্দেশ্য দাওয়ার গুরুত্ব আমাদের সামনে আসবে দাওয়াতি কাজের লক্ষ্য উদ্দেশ্য তো আমাদের যে পাঠ্য বইয়ের মধ্যে দাওয়াতি কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে তো সেটা শুরু করার আগে আমি কিছু পয়েন্ট উল্লেখ করতে চাচ্ছি দাওয়াতি কাজ কেন খুবই গুরুত্বপূর্ণ কাজ প্রথমত এই দাওয়াতি কাজ আল্লাহর প্রতি আহ্বান করা কল্যাণের পথে সত্যের দিকে ইমানের দিকে নেক আমলের দিকে দাওয়াত দেওয়া এটা হচ্ছে কাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন এবং সালাম তারাই কাজ করেছেন এদের মর্যাদা প্রমাণিত হয় এবং যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দার যারা আছে তারাই এই মুহতি কাজ আঞ্জাম দিয়েছেন তো যারা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ নাবির রাসুলগণের যারা অনুসারী তারাই কাজ করে গেছে জন্য এর গুরুত্ব প্রমাণিত হয় এমনিভাবে মমিনদের ইমান আমল আখলাক সুন্দর হওয়ার জন্য দাওয়াতের প্রয়োজন তো যাদের যারা মোমিন ইমানদার যাদের আমল আখলাক আছে তথাপি আর উন্নতির জন্যে সমৃদ্ধির জন্যে দাওয়াতি কাজ প্রয়োজন দাওয়াত দিয়ে প্রয়োজন দাওয়াত দিলে ইমান চেতনা আরো বাড়ে বৃদ্ধি হয় আমলের আগ্রহ আরো বৃদ্ধি হয় বৃদ্ধি হয় আমল করার প্রতি স্পৃহা বাড়ে নিজের সামান্য বোল তুটির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়নি ভাবে যারা গাফিল উদাসীন যারা বিভিন্ন অন্যায় জড়িত যারা সুন্নার ধার ধারে না বিভিন্ন পাপা লিপ্ত আছে দিন সম্পর্কে যারা গাফিল উদাসীন তাদের ইমান আমল আক আকে সম্পর্কে যাদের খুশ নেই যাদের ইমান আমল আকে বুল রয়েছে গরমিল রয়েছে সমস্যা রয়েছে বেদাল রয়েছে তো তা তাদের সংশোধনের জন্য দাওয়াত দাওয়াত দেওয়ার প্রয়োজন দাওয়াত দেওয়া ছাড়া এদেরকে সংশোধন করা সম্ভব নয় তো তেমনিভাবে আল্লাহসাল্লাহসলাম হাদিসে বলছেন হাদিসটি আনাস রদীয় বর্ণনা করেছেন তো হাদিসটি সহীদ মুসলিমের একশত আটচল্লিশ নম্বর হাদিস তিনজির দুই হাজার দুইশত সাত নম্বর হাদিস মুসলা আহমদের তো বারো হাজার তেতাল্লিশ সোম হাদিস মানে বারোশত এক হাজার হাদিস রাসু সাল্লাম বলেছেন গড়বে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে এমন অবস্থা হবে যে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না যখন পৃথিবীতে দরাপৃষ্ঠে আল্লাহ আল্লাহ আল্লাহর নাম আল্লাহকারী তাহিদপন্থী মমিন থাকবে না তখন কেয়ামত গঠে পৃথিবীতে তাহী আল্লাহ অবশিষ্ট থাকার জন্য দাওয়াতি কাজের বিকল্প নেই দাওয়াতি কাজের মাধ্যমে তাহিদপন্থী আল্লাহ রেখত্তবাদ বিশ্বাসী মমিন তৈরি হবে এর দ্বারা কেয়ামত ঘটবে না পৃথিবীর নিজাম পৃথিবীর নিয়ম নীতি সবকিছু আপন অবস্থায় বহাল থাকবে প্রতিদিন পূর্ব আকাশে হবে পশ্চিম আকাশে অস্তমিত হবে হবে প্রবাহিত থাকবে স্থির তার করা যে গ্রহ উপগ্রহ নক্ষত্র আপন কক্ষপথে চলাচল করবে পৃথিবীর কোলাহল কদরব সবকিছু মানব সহকারে যাবতীয় সৃষ্টিকর জীবন পরিচালনা করবে সুন্দরভাবে পৃথিবীর সবকিছু সুচারুরূপে পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত এই ধরা পৃষ্ঠে একজন মমিন সত্যিকার তাহিদপন্থী আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার মমিন থাকবে আর সেটা দাওয়াতের মাধ্যমে সম্ভব হবে যখন মমিন থাকবে না তাহিদ পন্থী একজন আল্লাহওয়ালা সত্যিকার মুমিন পৃথিবীর অবশিষ্ট থাকবে না আল্লাহ সুহামতাল্লাহ সে আসমান জমিন পর্বতমালা যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দিবেন এর দ্বারা গুরুত্ব এবং তাৎপর্য প্রমাণিত হয় তেমনি ভাবে আল্লাহ আল্লাহরুল মাইদার আটাত্তর এবং লু'ইনাল্লাযিনা ওয়া বিসমাত করা হয়েছিল লানাত করা হয়েছে বনি ইসরাঈল যারা কাফের বনি ইসরাঈল কাফেরদের লানাত উপর লানাত করা হয়েছে ও বিসমাত করা হয়েছে দাউদ এবং ঈসা আলাইহিস সালামের জবানে তাদের ভাষায় তাদের মাধ্যমে এদের উপর লানাত অভিসম্পাদ করা হয়েছে আর এটা এর কারণে যে তারা দারিকি আসাউ তারা অবাধ্য চারণ হয়েছিল তারা নাফরমানি করেছে উকানিয়াতাদুন তারা সীমা লঙ্ঘন করত সীমা লঙ্ঘনকারী ছিল কেন এই যে তারা সম্পাদ প্রাপ্ত হয়েছে কেন তো এখানে উল্লেখ করলেন পরে তা পরে পরে আল্লাহ আয় তালা বলছেন কেন তাও আলু তারা যে অন্যায় কাছে জড়িত হতো সে অন্যায় কাজ থেকে অন্যকে ভাধা দিতো না অন্যায় কাজ থেকে তারা বাধা যেত না হ্যাঁ আমি ওতেব যারা তারা যা করত সেটা কোদাই না মন্দ নিকৃষ্ট কাজ ছিল তাহলে এই দাওয়াতিক কাজ করা না করা কারণে তারা ওদের সম্পদ প্রাপ্ত হয়েছে অন্যায়টিকে নিষেধ না করার কারণে এমনিভাবে আলস মাদাসুদ রাসলে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লফি খুস আসর আসর মানে আসরের সময় কিংবা সাধারণ সময়ের কসম কসম কে বলছেন। বলেন নিশ্চয় সমস্ত মানুষ লাফি খুস ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে পৃথিবীর সমস্ত মানুষ ইল্লাদিন তারা ছাড়া যারা ইমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে ওয়াকি সব এবং যারা পরস্পর একে অনেকে সত্যের ভালো বিষয়ের সত্যের উপদেশ দিয়েছে দেয় এবং সবরের ধৈর্যের উপদেশ দে দেয় তারা ছাড়া অর্থাৎ যারা যারা কাজ করে তাহলে ক্ষতিগ্রস্ততা বাঁচার জন্য পৃথিবীতে এবং পরকারে লাভবান হওয়ার কৃতকার্য সফল কাম হওয়ার জন্য দাওতে কাজ করা সত্যের উপদেশ এবং ধৈর্য ধৈর্যের সবরের তো সবর এটা আল্লাহ আনুগত্য করার ক্ষেত্রে সবর রয়েছে আরাম থেকে বাঁচার ক্ষেত্রে সবর রয়েছে এবং আসমানে যে বিভিন্ন বিপদ আপদ রয়েছে এই আমাদের যে মুসিবতের শিকার আহ বিভিন্ন রোগ বেধি আল্লাহলা দেন পরীক্ষা করেন এক্ষেত্রে সবারের প্রয়োজন তাহলে এর দ্বারা দাওয়াতি কাজের গুরুত্ব প্রমাণিত হয়েছে তাছাড়া আরো বেশ কিছু পয়েন্ট রয়েছে আমি সেগুলো আর বলবো না তারপর আমাদের মেয়ে কিতাবে চলে যাচ্ছি তো দাওয়াত এটা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক eh hey, Maria Maria eh buat lagi aja. ajaau? Kau bapak bapak jauh jauh jangan bapak jauh 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 tuh jauh প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক খানা পিনার যেমন আবশ্যক খাদ্য খেতে খেতে হয় তো খাবারের নিয়ে দাওয়াতি কাজ করা মানুষের জন্য আবশ্যক অত্যাবশ্যক জরুরি তো কেননা মানুষের মানুষ শরীর ও আত্মা দ্বারা গঠিত মানুষের মাঝে দুইটা পার্ট দুইটা অংশ রয়ে রয়েছে তার দেহ শরীর এবং আত্মা দেহ শরীর এবং আত্মার সমন্বয়ে মানুষ গঠিত হয় তো আত্মারও খাদ্যের প্রয়োজন দেহেরও খাদ্যের প্রয়োজন মানুষের দেহ বডি তৈরি হয়েছে তো মাটি পানি আগুন ইত্যাদির সমন্বয়ে তালা মানুষ সৃষ্টি করেছেন পানি পানি ছিল মাটিও ছিল আদম আল্লাহ সালাম সৃষ্টির ক্ষেত্রে তো এবং এর মাঝে কিছুটা শক্ত করা হয়েছে তো তো মানুষ মানুষের বডি মানুষের যে দেহ যেটা তৈরি হয়েছে সেটা পানি মাটি ইত্যাদি দিয়ে মানুষের দেহ তৈরি হয়েছে এই জন্য মাটির তৈরি মাটিতে যে উৎপাদিত যে ফসল রয়েছে খাদ্য রয়েছে সেগুলো নিয়মতান্ত্রিক নিয়ম অনুযায়ী পরিমিত বক্ষণ করে তা সে গ্রহণ করে তাহলে মানুষের শরীর সুস্থ থাকে

এই জন্যে মানুষের আত্মা রূপ যদি আল্লাহ নির্দেশ পালন করে তাহলে আত্মা সজীবতা ফিরে পায় আত্মার মাঝে সজীবতা তৈরি হয় আত্মাটা হৃষ্ট হয় সতেজ হয় সবল হয় ইমানি চেতনা বৃদ্ধি পায় এই জন্যে আর এই যে আত্মার খোরাক আত্মার সজীবতা তৈরি হওয়া আত্মার মাঝে স্পৃহা ইমানি চেতনা তৈরি হওয়া তো এর মাধ্যম হলো ওহির জ্ঞান কোরআন এবং শূন্য আর কোরআন শূন্য এই যে অহির জ্ঞান তো সেটা মানুষ লাভ করবে এই দাওয়াতি কাজের মাধ্যমে আমরা যখন কোরআনার জ্ঞান দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে জ্ঞান সঠিক জ্ঞান এর দ্বারা মানুষের আত্মাটা পবিত্র হবে সতেজ হবে মজবুত হবে মানুষের ইমানের চেতনা বৃদ্ধি হবে যখন ইমানের চেতনা বৃদ্ধি হবে মানুষের ইমান আমল আখ সুন্দর হয়ে যাবে মানুষের আকিদা পরিশুদ্ধ হয়ে যাবে সমাজ থেকে মাজার পূজা সিরিক বিদাস সহকারে জুলুম বিচার অন্যায় সব ধরনের অনাচার পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে শান্তিময় সুখীময় ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র গঠিত হবে পৃথিবী সুশৃঙ্খল সুন্দর হয়ে যাবে আল্লাহ সুরাতুল মুলুক এর পনেরো আয়াতে বলছেন

আল্লাহ তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে জমিনকে বানিয়ে দিয়েছেন অনুগত জমিনকে আল্লাহ জমিনকে বানিয়েছে আমাদের অনুগত সুগম করে দিয়েছেন আমাদের জন্য জমিনকে নিয়োজিত করে দিয়েছেন আমাদের সেবায় কাজে লাগিয়ে দিয়েছেন আমরা ইচ্ছে করলে জমিনকে ব্যবহার করতে পারি বিভিন্ন কাজ আমরা ব্যবহার করছি পৃথিবীর জমিনের বিভিন্ন প্রান্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা ফসল ফলমূল বিভিন্ন ধরনের খাদ্য আমরা সেখানে উৎপাদন করছি আর কত কিছু তৈরি করছি ঘর বাড়ির সহকারে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সহকারে কত কিছু আমরা তৈরি করছি বর্তমানে পৃথিবীতে রাস্তাঘাট আবাদ করছি তো তিনি যিনি যিনি তোমাদের জন্য সুগম করে দিয়েছেন তোমাদের অনুগত করে দিয়েছেন অতএব তোমরা জমিনের দিক দিগন্তে বিভিন্ন প্রান্তে তোমরা বিচ্ছরণ করো এবং তোমরা আল্লাহর রিজিক তোমরা বক্ষণ করো আর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন ঘটবে পুনরুত্থান ঘটবে এখানে সতর্ক করা হয়েছে আল্লাহ রিজি তোমরা খাও পৃথিবীতে খাও বক্ষণ করো খেতে গিয়ে যেন কলকাল বলে না যায় এজন্য প্রত্যেকটা আয়তে আল্লাহ তারা সতর্ক রাষ্ট্রে সাবধান করে দিয়েছেন ইলাহিন নসুর সাবধান আল্লাহর দিকে পুনরুত্থান করবে অতএব দুনিয়ার রিজিক থাকতে পেয়ে দিন দুনিয়ার দন সম্পত্তি পেয়ে যেন তোমরা কি বলে না যাও যদি পরকালের কথা মনে থাকে তাহলে আমার খাদ্য খেতেও সাবধান খাদ্যটা হালাল কিনা এক্ষেত্রে আল্লাহর বিধান আছে কিনা সুদ গুস আছে কিনা জবর দখল করে অন্যের সম্পদ আমি বক্ষণ করছি কিনা আত্মসাত করছি কিনা সেক্ষেত্রে অবশ্যই মানুষ সচেতন থাকবে সাবধান থাকবে আর আত্মার খাদ্য হলো সঠিক পথে পরিচালিত হওয়া আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথের নির্দেশনা দান করেছেন তার ওহি প্রমাণ পঞ্জি সহ সহ আমাদের কাছে নাবির রাসুলগণ প্রেরণ করেছেন নাবির রাসুলগণ আগমন করেছেন নাবির জ্ঞান তারা প্রদান করেছেন আমাদেরকে দাওয়াত দিয়েছেন এরপরে যারা মানুষ তারা কি কাজ করবে এর মাধ্যমে কি হবে এর সজীবতা ফিরে পাবে আত্মা শক্তিশালী হবে মজবুত হবে আল্লাহ বলছেন يهدي به الله <سؤال> من اتَّبَعْ رضوانه سبل السلام ويخرجهم ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم قد جاءكم من الله نور وكتاب مبين أبسط ما ذكر الله بكتاب علوم كره نور নূর আলু আলু বর্তিকা ও কিতাব মুবিন এবং সুস্পষ্ট কিতাব আলোক বর্তিকাকে এই নেতেরাপ আছে কারো মতে এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম কারো মতে এর দ্বারা উদ্দেশ্য হলো কিতাব কোরআন মুহাসিদের কারো কারো মতে এর দ্বারা নাবি সাল্লাম উদ্দেশ্য নাবি সাল্লাহ সাল্লামকে তাহলে নূর বলা যে নূর আলোক বর্তিকা তো কিসের আলোক বর্তী নূরে তো এটা কিন্তু বলা হয়নি তো আল্লাহ এখানে বলেন নেই যে তোমাদের কাছে আগুন আগম প্রূরের তৈরি মানুষ বলে নেই বলছেন নূর বলেছেন তো কোরআনকালীন কেউ নূর বলেছেন আল্লাহ বেশ কিছু নূর বলেছেন কিসের নূর এটা পরে অংশী আল্লাহ তালা ব্যাখ্যা করে দিয়েছেন সেরকম বলেছেন স্পষ্ট ভাবে নূর উদ্দেশ্য কিন্তু কোরআনে আল্লাহ তালা পরে অংশী বলে দিয়েছেন বিহিল্লাহ আল্লাহ এর মত এই নূরের মাধ্যমে কিতাবের দ্বারা হেদায়ত করেন পথ প্রদর্শন করেন তাহলে এটা হেদায়তের নূর তো এই যে গুমরাহ কারণ হলো মন গড়ে কোরআন দলিল গুলো গ্রহণ করা কোরআন সুন্না এমন দেখা যাবে সমস্ত বাতিল পন্থীদের দলিল রয়েছে এখানে বাতিল পন্থী যারা আছে বিদায়ী যারা মাজার মাজারপুারীর সেরিক জড়িত তারাও দেখে কোরআনসূন্নাতে দলিল পেশ করে কিন্তু এদের বুঝবুল কি মন গড়া হবে মন গড়া নিজেদের প্রবৃত্তির কারণায় তারা ইচ্ছা মতো গ্রহণ করে তো আল্লাহ দ্বারা হেদায়ত করেন মানে তাবারি গুয়ানহু যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে এদেরকে আল্লাহ তাল এর মাধ্যমে হেদায়ত করেন সুবুল্লা সালামে শান্তির পথ সমূহে শান্তির পথ সমূহের দিকে এদেরকে ওয়াত কদরসন করেন ওই ইউখরিজুহুম মিনাল গুলুমাতি ইলাল নুরি বিইzniহি এবং আল্লাহ তাআলা তার নির্দেশে অনুগ্রহে এদেরকে বিভিন্ন অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন ওয়া হিমিলা সর সরাতিম মুস্তাকিম এবং এই তাদেরকে তিনি সরল সঠিক পথ সরাতি মুস্তাকিম সরল সঠিক পথ প্রদর্শন করেন তাহলে এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে নূর দ্বারা নূর যে নূরের মাধ্যমে আল্লাহ তালা শান্তির পথ দেখান এবং জুলুমাত অন্ধকার বের করে নিয়ে আলোর পথ দেখান এবং সরল সঠিক পথ প্রদর্শন করেন সে নূর উদ্দেশ্য আল্লাহ সুমত ক্রমকালিমের সুরতুল আনফালের চব্বিশ নম্বর আয়তে বলছেন

রিমায়সি এমন বিষয়ের দিকে যে বিষয়ে তোমাদেরকে জীবন দান করে অর্থাৎ জীবন জীবনী শক্তি তৈরি করে মানুষের মরা আত্মাকে জীবিত করে যে আত্মা মরে গেছে যে আত্মা দুর্গন্ধ হয়ে নষ্ট হয়ে গেছে ধরে গেছে কুকুর শিরিক সকালে অহংকার দাম্ভিকতা সকালে যত অন্যায় রয়েছে অন্যায় গুনার কারণে আত্মা নষ্ট হয়ে গেছে সে আত্মাকে আল্লাহ জীবন দান করেন বহির সন্ধারী জ্ঞানের মাধ্যমে আর সেটা দাওয়াতের মাধ্যমে সম্ভব হবে তো মানুষের বিবেক ও দ্বারা মানুষের বিবেক এবং প্রবৃত্তি দ্বারা গঠিত আচ্ছা মানুষ বিবেক এবং প্রবৃত্তি দ্বারা গঠিত মানুষ আমরা মানুষ যারা আছি আমাদের বিবেক আছে আবার কি প্রবৃত্তি রয়েছে আমাদের একটা আম্মা রয়েছে যারা অন্যায় কাজে উৎসাহিত করে তার বিবেক অনেক হাকিকত জানতে পারুক আমাদের বিবেক বোঝা জানাটা সম্ভব নয় আর তার প্রবৃত্তিও তাকে অনেক সময় সত্যের বিপরীতে চলতে তাড়িত করে সত্যের বিপরীতে নিয়ে যায় অর্থাৎ অন্যায়ের প্রতি নিয়ে যায় মানুষের প্রবৃত্তি মানুষের যে মন যেটা আছে মন নাফসা নাক এই যে অন্যায় থেকে বাঁচার জন্য দাওতী কাজ প্রয়োজন আমার নিজেকে নিজের জন্য প্রয়োজন এবং জাতির জন্য প্রয়োজন এই কাজ এছাড়া অন্যায় থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় না আল্লাহ সর ইউসুফের আয়তে বলছেন যেটা ইউসুফ আলাইসাল্লাম বলেছিলেন

আম্মারতুম বিশ্বই অবশ্যই মন্দ কাজের খুব বেশি নির্দেশ প্রদান করে আমার নির্দেশ করে মন্দ পাপের কুকর্মের বেশি নির্দেশ প্রদান করে ইল্লা রহিমা রব্বী তবে আমার রব যার দয়া করেন সে বাঁচতে পারে আমি যে বাঁচতে পেরেছি ফেতনার থেকে জুলাইখার ফেতনা দেখে সেটা আল্লাহর রহমতে সম্ভব হয়েছে তাই ব্যবস্থা অত্যন্ত করে তা সঠিক নির্দেশনা দান করতে পারে এবং বিভ্রান্তিও দুর্ভাগ্য রক্ষা রক্ষা পায় মানুষের বিবেক মানুষের যে মন প্রবৃত্তি আর সেটা হলো দাওতী কাজ দাওতী কাজের মাধ্যমে মানুষকে অন্যায় থেকে পাপ থেকে বিভ্রান্তি থেকে বাঁচানো সম্ভব হবে তারপর এখানে তিন নম্বর পয়েন্ট উল্লেখ করা হয়েছে কল্যাণের কাজে নিজে নিজে চলতে পারে না কেননা উহা একটি নির্দেশনা যা বহন করবে ও বাস্তবায়ন করবে সৃষ্টির কেউ না কেউ তো কল্যাণের কাজ যেগুলো আছে আসলে আমি একাই সব কিছু পারবো এটা কিন্তু সম্ভব না আমি একাই একাই সব অনেক সময় দেখে দায়ী যারা আসে এদের কি আরেকজন দায়ী প্রয়োজন হয় সাধারণ ভাই দেখা যায় তাদের একটা তাদের একটা কথা নিজের মাঝে প্রভাব সৃষ্টি করে তো আমি একাই অন্য কারো নির্দেশনা প্রয়োজন নেই না এটা সম্ভব না তো মহিন্দা যেমন কোরআনকারী আমি যে আয়াত তে শত আস্ত্রের তারা পরস্পর সত্যের উপদেশ দেবে সবরের সত্যের ভালো কাজের পরস্পর এই যে পর্যালোচনা একে অন্যকে দাওয়াত দেওয়া এর দ্বারা কি হয় মানুষ ইমানের উপর অটল বিচল থাকতে পারে মানুষের মাঝে একটা ইমানি চেতনা তৈরি হয় আর আসলে আমরা সবাই তো আল্লাহ তালার একবারে সমাজের সবাই একশো পার্সেন্ট আল্লাহ তালার বান্দা হতে পারে নাই প্রিয় বান্দা হতে পারেনি

এর দ্বারা তারা নিজেরা সফল হবে এবং এদের কাজে যারা সারা দিবে এদের ডাকে তারাও সফলতার পথে পথে তারা পরিচালিত হবে কল্যাণের পথে তারা থাকবে তার দুনিয়াতেও সুফল কাম হবে পরকারে তারা চির সফলতা লাভ করবে আলা এবং আল্লাহ দ্বারা তার রাসুলকে যে বিষয়টা বলেছেন যে আমরা পূর্বে উল্লেখ করেছি সুর ইউসুফের তো আট নম্বর আয়াত উল্লাহাদী সাবিলি আলাবা বাগানী রাসূল আপনি বলেছেন এটাই আমার পথ আমি আল্লাহর প্রতি আহ্বানকে দাওয়াতি জেনে বুঝে ধনী প্রমাণ সহকারে আমি এবং আমার অনুসারে যারা আছে তাহলে এ দাওয়াতি কাজ আল্লাহ দিকে ডাকা রাসুলের কাজ এবং রাসূল অনুসারী সবার কাজ এর দ্বারা এটা গুরুত্বপূর্ণ এ কাজ অত্যন্ত মোহতি মর্যাদাপূর্ণ প্রমাণিত হয় এখানে চার নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে মানুষ সৎ আমল ও অসৎ আমল করে থাকে পুনরুত্থানের পর কে আমত দিবসে যেসব আমলের হিসাব নিকাশের ব্যবস্থা আছে পুনরুত্থানের পর কে আমত দিবসে সে আমলের হিসাব নিকাশের ব্যবস্থা আছে আমরা যে আমল করবো দুনিয়াতে ভালো মন্দ এর হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ দরবারে পরকাল দিবসে আল্লাহ বলছেন পরিমাণ সামান্য পরিমাণ ভালো কাজ করবে সেটা সে দেখতে পাবে মন্দ করলে মন্দরা সার যে ভালো কাজ করবে বিন্দু পরিমাণ সেটাও সে দেখতে পাবে আর যে মন্দ কাজ করবে বিন্দু পরিমাণ সেটাও সে পরকালে দেখতে পাবে তো এজন্য ভালো মন্দ এর হিসাব নিকাশও আলাদা আছে আমরা যা কিছু করি এর হিসাব দিতে হবে বাসাবহি হিসাবায়াসিরু বমিন যারা তাদেরও হালকা হিসাব গ্রহণ করা হবে कुरान আলাহ তাআলা বলেছেন আর যারা কাফের যারা মুনাফিক এই বিষয় প্রসঙ্গে বহায়বহত এসেছে অনেক আয়াত এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে আলোকপাত করা হয়েছে তো আজ এসেছে। কোন আদম আদমের কোন আদম সন্তানের পা পাশে সামনে বাড়তে পারবে না চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত অনুবর্ণ আছে পাঁচটি উত্তর দেয়া ছাড়া সামনে অগ্রসর হতে পারবে না আফনা একটি প্রশ্ন থাকবে তার জীবন সম্পর্কে তার জীবনকাল কোন ক্ষেত্রে সে অতিবাহিত করেছে ওয়ান সভাব ফি মাবলা বিশেষভাবে দ্বিতীয় প্রশ্ন থাকবে তার যৌবনকাল কোন ক্ষেত্রে কোনভাবে সে অতিক্রান্ত করেছে ওয়ান মায়ালিহি মাল সম্পর্কে দুইটা প্রশ্ন থাকবে ওয়ান মায়ালিহিনী এই না মানফা কাহু মাল সে কোন পন্থায় উপার্জন করেছে আর কোন খাতে সে ব্যয় করেছে কোন ক্ষেত্রে সে ব্যয় করেছে আর কিভাবে সে উপার্জন করেছে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় মাল সম্পদ দুইটা প্রশ্ন থাকবে সে জানা অনুযায়ী কি আমল করেছে কতটুকু আমল করেছি প্রশ্ন প্রশ্ন করা হবে এছাড়া সামনে বাড়তে পারবে না আল্লাহ হিসাব দিতে হবে আমাদের জীবনের আমলে তো আর এই যে তাই ওই সময় নাজাতের জন্য কি পন্থা অবলম্বন করতে হবে সে সম্পর্কে জ্ঞান লাভ করা প্রত্যেকের জন্য জরুরি দিন নাজাব নাজাদ লাভ করতে পারে তো নাজাদ লাভের জন্য সঠিক পন্থা অবলম্বনের জন্য সঠিক কি পন্থা অবলম্বন করতে সে সম্পর্কে জ্ঞান লাভ করা প্রত্যেকের জন্য জরুরি আর সেটা সম্ভব হবে কি দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহতাল্লার বিশেষ অনুগ্রহ হলো আল্লাহ কাউকে কারোর কাছে দাওয়াত দেওয়া ছাড়া নাবির আসু প্রেরণ করা ছাড়া শাস্তি দিবেন না কেউ যদি এমন হয় তার কাছে দাওয়াত আল্লাহ শাস্তি দিবেন আসুল নাই না আল্লাহ তারা বলছেন বনে সাহিলের এর মানে এমনটা নয় আপনারা জানেন না আপনার আমাদের কাছে পৌঁছে গেছে বর্তমান বিশ্বে দাওয়াতি কাজ পৌঁছে নাই সারা বিশ্বের বাহিরে এমন মানুষ খুব কম তো আমাদের আসলে একজন ছিলেন ইসলামীটা ধর্ম আছে এই দাওয়া জানলে চলবে এর মানে এমনটা না আমি জানি না চলবে না হ্যাঁ এতো আলোচনা দাওয়াতি কাজ রয়েছে পর্যাপ্ত অর্জনের ব্যবস্থা আছে এর মাঝে আপনি টাল ভানো করবেন প্রতারণা করবেন এটা চলবে না যে আমি জানি না আমি বার করলেন আল্লাহ সাথে বারবার চলবে না তো আল্লাহ বলছেন সুলা বানি সাহেলে পনেরো নম্বর আয়তে আমি শাস্তি প্রদানকারী নয় হ্যাঁ রসুলা যতক্ষণ রাসুল প্রেরণ করব। রাসুল না পাঠিয়ে আমি কাউকে আজাব দেব না এটা আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ হলো একটি জরুরি কাজ যাতে করে মানুষ সৃষ্টিতে আল্লাহর হেকমত প্রকাশ লাভ করে মানুষ যে সৃষ্টি করেছে আল্লাহতালা আল্লাহর হেকমত কি তো আল্লাহর হেকমত হলো মানুষ আল্লাহর এবাদত করবে মানুষ আল্লাহ দাসত্ব করবে সঠিকভাবে আর সেটা দাওয়াতি কাজের মাধ্যমে সম্ভব হবে মানুষের জীবন সঠিক পথে পরিচালিত হয় যাতে করে এবং দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালার ইনসাফ প্রতিষ্ঠা লাভ 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 করে তো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ইনসাফ আমরা পৌঁছে দিলাম তো আল্লাহর বিধান পৌঁছে গেছে অতএব এখন যদি কেউ না মানে তাহলে অবশ্যই সে আজাবের যুগ সে শাস্তির যোগ্য এর মাধ্যমে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে ইসলাম পৌঁছে দেওয়ার মাধ্যমে আচ্ছা তারপর পাঁচতম পয়েন্টে উল্লেখ করা হলো নবতী যুগের পর হতে এখন পর্যন্ত মানুষকে অজ্ঞতা থেকে জ্ঞান দান করা এবং বিভ্রান্তি থেকে এদায়তের নির্দেশনা দান করা অপরিহার্য রাজস্ব সাল যুগ থেকে নিয়ে বর্তমান পর্যন্ত মানুষদেরকে অজ্ঞতা থেকে জ্ঞান দান করা সঠিক জ্ঞান দান করা বিভ্রান্তি থেকে গুমরাহী থেকে এদায়তের দিক নির্দেশনা প্রদান করা একটা অপরিহার্য দায়িত্ব কেননা প্রত্যেক যুগে তো এমন লোকের সমাগম সমাগম হয়েছে যারা পদ ভ্রষ্ট ছিল প্রতিটা যুগেই ছিল পথ ভ্রষ্ট সেবা লঙ্ঘনকারী সত্য প্রত্যাখ্যানকারী রাসুল যুগে যে আবু ছিল আবুল হাব ছিল উদ্বাস সাহেব ছিল অনেক কাফের ছিল রাসুলের যুগ থেকে নিয়ে পরবর্তী যুগে আমাদের পর্যন্ত তো সব হয়ে গেছে অতএব এই যে পদ ভ্রষ্ট গুমরা যারা আছে যারা সীমা লঙ্ঘনকারী যারা পদ ভ্রষ্ট যারা সত্য প্রত্যাখ্যানকারী এদেরকে সঠিক পথের দিশা দেয়া এবং তাদের অনিষ্ট থেকে সতর্ক করা এবং বাতিলকে বাতিল পন্থী যারা আছে বিদায়ী মাজার পুজারে যারা আছে সিঁড়ি যেগুলো রয়েছে আল্লাহ যারা নাস্তিক আছে যারা কোরআন করা সম্পর্কে যদি তাহলে অনেকে না জেনে না বুঝে সিরিকে বিদায় আল্লাহর সীমা লঙ্ঘনে জড়িয়ে যাবে তাই ওয়াজিব হলো এমন কিছু লোকের অস্তিত্ব থাকা এমন কিছু লোকের অস্তিত্ব এমন কিছু কিছু লোক থাকবে যারা ইসলাম এবং মুসলমানের উপর অর্পিত এই ভয়ঙ্কর যুদ্ধের মোকাবেলা করবে এই যে ফেতনা তৈরি হয়েছে এর মোকাবেলা করার জন্য যাতে করে সব কিছু পরিশুদ্ধ হয় মানুষের ইমান আমল আখলা সমাজ রাষ্ট্র সব কিছু পরিশুদ্ধ হয় সার্বিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় এবং সমৃদ্ধিতে যেন ভরে উঠে এজন্যে কাজ করতে হবে তারপর দাওয়াতি কাজে লক্ষ্য উদ্দেশ্য খেয়াল করবেন তো আমাদের প্রশ্নগুলো কিন্তু এম সিকিউ সিস্টেম সিস্টেমে প্রশ্ন হবে জন্য খেয়াল করবেন ভালো করে পড়বেন কিন্তু ওয়েন গুলো খেয়াল করবেন সবগুলোই পড়বেন দাওয়াতের কাজে লক্ষ্য উদ্দেশ্য যেগুলি এখানে আমাদের সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে মানুষকে তার রবের সাথে সঠিকভাবে পরিচয় করে দেয়া প্রথম কাজ মানুষকে তার অবের সাথে সঠিকভাবে পরিচয় করিয়ে দেওয়া অবের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করা অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া মানুষের ইমান আকিদা সংশোধন করা ইসলামের নেতৃত্ব লাভ ও মানুষকে পরিচালনা করা সঠিকভাবে মুসলিম ব্যক্তির বাস্তব জীবনে ইমান দৃঢ়তা লাভ করা ও ইসলামের প্রকাশ লাভ করে মানুষের বাস্তব জীবনে কর্মক্ষেত্রে ইমান যেন ইসলাম যেন প্রকাশ পায় এই জন্য দাওয়াতি কাজ করা মানুষের মাঝে ইসলামী শিক্ষার বিস্তার ঘটানো সৎ দীক্ষা প্রদান করে মানুষ সবাই অধিকারী হয়ে যায় বিভিন্ন দেশ ও জাতির লোকদের পরস্পরের মাঝে পরিচিতির বন্ধন তৈরি করা দাওয়াতি কাজ করলে কি হবে সবাই যদি দাওাতি কাজ করে আমরা পরস্পর পরিচিতি হয়ে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে পরিচিতি বন্ধন তৈরি করা যাতে সবাই এক রবে বান্ধা হিসাবে একক এক দিনের উপর প্রতিষ্ঠিত হতে পারে যেন আমরা সবাই মিলে এমা তাহিদ আকিদার উপর অটল বিচল থাকতে পারি ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে পৃথিবীতে যেন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লাভ করে এজন্য দাওয়াতে কাজ করা যদি আমরা সবাই যদি সত্যিকার হতে দায়ী লাল হয়ে যেতাম তাহলে দেখা যেত এক পর্যায়ে আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ সবকিছু সংশোধন হয়ে যেত এক পর্যায়ে রাষ্ট্রীয় ভাবেও আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হতো তাহিদ ইমান আমল আকিদা আখলাখ যা আছে সবকিছু সর্বত্র প্রতিষ্ঠিত হতো কিন্তু আমরা দেখা যায় আসল কাজ করি না এক শ্রেণী শুধু কাজ করি না সে শুধু রাষ্ট্রীয় ভাবে রকম ক্ষমতা দখল করে এর এটাই হয়ে গেল রাষ্ট্র ক্ষমতা শুধু গেলে চলবে না যদি মানুষের ইমান আমল আখলাখ আঁকিদা সংশোধন না হয় ক্ষমতায় গিয়ে ইসলাম বিরোধী কাজ করবে কুপুর সিরকি কাজ করবে শুধু ক্ষমতায় গেলে মানে ইসলাম কায়েম হয়ে গেল না তো এই জন্য ক্ষমতারও প্রয়োজন আছে কিন্তু সেটা হবে ধীরে ধীরে সংশোধনের মাধ্যমে ব্যক্তি জীবন পরিবার সমাজ মানুষের ইমান আমল আকিদা সঠিক মানহাস সঠিক সিস্টেমে রাসুস্লা সাল্লাম সাহাবেকেরাম যে মানহাজ যে আকিদা যে সিস্টেমে যে পদ্ধতিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামকে বিজয় লাভ করেছেন সেই সিস্টেমে হবে এটা মানুষের তৈরীকৃত এই আব্রাহাম লিঙ্ক করে গণতান্ত্রিক সিস্টেম বা পদ্ধতিতে সেটা সম্ভব নয় সেটা হচ্ছে না আর হবেও না যদি আমরা যতই চেষ্টা করি না কেন হায় তাহার আলম এখানে আমাদের এই হাদিসটা কালকে আমার চোখে পড়েছে এবং হাদিসটা পরে আমার মনে একটু ভয় ঢুকে গেছে উস্তাদ আপনি যদি একটু আলোকপাত করতেন কারণ এই হাদিসের আলোকে আমি নিজে ব্যক্তিগতভাবে কতটুকু দাওতি কাজ করতে পারবো সেটা বুঝতেছি না তো আমি শেয়ার করছি হাদিসটা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি হাদিসটা সোহেদ বুখারি থেকে সাত হাজার এসেছে শেষের দিকে অংশটা আমাদের জন্য প্রযোজ্য এখানে বলা হয়েছে যে আমি নবী সাল্লিউসালামকে বলতে শুনেছি যে কেমতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে জাহান নামে ফেলা হবে তারপর তাকে গাধা দিয়ে চাকা ঘড়িয়ে যেমন গম পিসা হয় তেমনি পিসে ফেলা হবে জাহানামবাসীরা তার পাশে জড়ো হবে এবং বলবে হে অমুক তুমি কি আমাদের ভালো কাজের হুকুম ও মন্দ কাজের থেকে নিষেধ করতে না তখন সে বলবে হ্যাঁ আমি ভালো কাজের হুকুম করতাম হুকুম দিতাম এবং তবে আমি তা নিজেই করতাম না এবং মন্দ কাজ থেকে নিষেধ করতাম তবে আমি নিজেই তা করতাম তো ওস্তাদ এই হাদিস আলোকে এবং আমাদের যে দাওয়াতি কার্যক্রম ব্যাপারে আমরা কথা বলছি সেগুলো যদি বলতেন তাহলে কি আমরা এটা হাদিস আলোকে ধরে যে আমাদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা যদি আমরা সংশোধন না করি তাহলে আমরা সে ব্যাপারে উপদেশ দিতে পারবো না এ ব্যাপারে একটু যদি বলতেন এই হাদিসে যেটা এসেছে এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক সময় ভালো কাজের আদেশ করে আর অনেক সুন্দর সুন্দর কথা মুখে বলে শুধু মানুষ দেখে অনেক সময় ভালো কাজে কথা কথা নিজে দেখা যায় ভালো কাজ একবারই করে না তো মুনাফি যারা আছে যারা একবারই ভালো কাজ করে না সৎ কাজ করে না মন্দ কাজের সার্বক্ষণিক অন্যায় জড়িত থাকে মানুষদেরকে আদেশ করে এমনিভাবে নামদারি যারা আছে যারা নামদারি আমল আখলা খবর নাই আকিদার খবর নাই হ্যাঁ মানুষকে অসংশো করে ঠিকই নিজের সংশোধনের কোনো খবর নেই তাদের জন্য কি এখানে ভয়াবহতা আছে ধমকে রয়েছে আর আরেকটা বিষয় হলো সাধ্য অনুযায়ী মানুষ দাওয়াতি কাজ করলো নিজেও সংশোধন হওয়ার চেষ্টা করলো ভালো হয়ে চলার চেষ্টা করলো তারপর বলতো যেটা হয়ে যা আল্লাহ দয়াশীল বরং দাওয়াতি কাজ বান্দা তারা যে সত্যি আর ওতে যদি তারা এখলাস দাওয়াতি কাজ করে আমলও করে আল্লাহ তাও তাওবা ইস্তেক পার করে তাহলে অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ মাফ করবেন এর মানে এমনটা নয় যে আমরা দাওয়াতি কাজ ছেড়ে দেব আমরা সংশোধন হবো তাও বা পার করব এবং সাধারণ যে সৎ কাজ ভালো কাজ করার চেষ্টা করব মানুষদেরকেও কল্যাণের প্রতি আহ্বান করব এটা কি জিনিস আপনি খেয়াল করবেন এই যে একটা অনুভূতি তৈরি হলো আমাদের মাঝে কেন এটা কিন্তু আমাদের এই যে একটু পর্যালোচনা আলোচনা পড়াশোনা আছে কি এটা ভয় অন্তরে সৃষ্টি হয়েছে কিন্তু যাদের দাওতি কাজ নেয় যাদের কিন্তু এই ভয়টাও হবে না এদের অন্তরে এমন ভয় ভীতেও তৈরি হবে না তো সাহাবেক এরাম এটা একটা ইমানি অবস্থা যারা মমিন তারা ভয়ের মধ্যে থাকবে সবসময় তাদের আশাও থাকবে আবার ভয়ও থাকবে তারা ভালো কাজ করবে আবার ভয়ও থাকবে সাহাবেকেরাম এত ভালো কাজ করতেন আহ আবার তাদের মাঝে মুনাফিক হয়ে যায় কিনা এই ধরনের আশঙ্কা থাকতো সব আমরা না জানি মুনাফিক হয়ে যাচ্ছে কিনা মুনাফিকে যারা আছে মুনাফিক দেখে যায় সে মন্দ কাজ করে আবার মনে করে যে আমি তো খাটি ইমানদার জানাতে গেলে আমরা জানাতে যাব এক তো সে অন্যায় করে জামা বাইনা ইসায় ও জন সে দেখা যাক মন্দ কাজ করে আবার ভালো ধারণা করতেছে হ্যাঁ আমি তো কম না আমি তো অনেক ভালো মানুষ আর যারা মমিন যারা পন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা দেখা যায় ভালো কাজ করে আবার ভয় করে ভয়ে থাকে তারা আশা রাখে ভয় করে না জানি আমার কোনো প্রদর্শন ঘটে যায় না জানি আল্লাহ ফাকরাও করে বসেন এই এই আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর বইয়ে তার কাঁদেন ক্রন্দন করেন কান্নাকাটি করে তাও ইস্তেকফার করেন নিজের সংশোধন জন্য আল্লাহকে দোয়া করেন তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ সুমতাল্লাহ তার বান্দাদের প্রতি তিনি হাসান করবেন দয়া করবেন তাদের কল্যাণের প্রতি রাখবেন এবং পরকালে তিনি ক্ষমা করবেন তার প্রিয় বান্দাদের দলভুক্ত করবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ কাছে আশা করি তো আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে সত্যিকার অর্থে দাওয়াতি কাজ করার তাফি দান করেন আমরা যেন নাবি আসুল সোয়ালি নেককার বান্দা বান্দার আছে এদের দলে সামিল হতে পারে আল্লাহ তাহিক দান করুন আল্লাহ আমাদের পাপ রাশি ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিন আমিন ভাই জি কাছে হলো কথা থেকে আমরা আরো অন্যান্য সাহিত্যদেরকে বুঝিয়ে যে দুনিয়াতে এমন কোনো মানুষ কমে আছে যাদের কাছে দাওয়াত পৌঁছে নাই তো কম আছে মানে সাহিত্যের কথায় বোঝা গেছে কিছু মানুষ আছে এবং আমরা এই প্রযুক্তির যুগের কারণে আমরা দেখি যে অ্যামাজনে কিছু মানুষ আছে তাদের কাপড় চোপড় পরা থাকে না বা কি এরকম কিছু আর তাদের কোনো খানা এবং আহ ঘুম এই দুটা ছাড়া তাদের অন্য কোনো কাজ দেখি না তাদের কাছে কি দাওয়াত করছে কিনা এবং তাদের বিচার কিভাবে হবে আচ্ছা আলহামদুলিল্লাহ তো প্রথমত বিষয় বলবো যে তো এ বিষয়গুলো আমার জন্য জরুরি না মানে যাদেরকে দাওয়াত পৌঁছে নাই তাদের কি শাস্তি হবে না কি হবে এটা না জানলে আমাদের সমস্যা হবে তো আমাদের বিশ্বের ভূখণ্ডে আমাদের আশপাশে যারা আছে আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র ক্ষেত্রে আমরা দাওতি কাজ করলে করছে কিনা আমি কাজে আদেশ করলাম কিনা নিজের সংশোধন হলে কি হলাম কিনা আর এই সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন আর যারা প্রাপ্ত হয়ে এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে না মানে আমি বলছি প্রথমত এই সকল বিষয়ে আমাদের জন্য একবারে জরুরি নয় কি হবে সেটা আল্লাহ আল্লাহর বান্ধা আল্লাহ করবেন আল্লাহ সৃষ্টি করেছেন তো এটা হলো আমাদের প্রথম কথা থাকবে বিষয় আমাদের জন্য একবারে সেটা কেন কি হবে কেমন হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো তো এক্ষেত্রে ওলামে কেরামের একতলাফ রয়েছে কেউ কেউ মনে করেন যেহেতু মানুষকে আল্লাহ বিবেক দিয়ে তৈরি করেছেন মানুষকে বুধ শক্তি দিয়েছেন তো বিবেকটা এটা এটা হজ্জাত এটাও হজ্জাত আল্লাহ এই যারা ইমানে এদেরকে আজাব না জাহান নাম দিবেন এটা কারো কারো মত আবার দল বলছেন যে আলমতলা পরকারে এদেরকে কিছু আদেশ করবেন কিছু আদেশ করবেন তো যারা আল্লাহর আদেশগুলো পালন করবেন তারা জান্নাতি হবে যারা লঙ্ঘন করবে তারা জাহান হবে তো এগুলি ইতিহাদি বিষয় তারা বলি তারা বলেন আল্লাহ বলছেন যে আমরা আয়াত উল্লেখ করলাম আল্লাহ পনেরো নম্বর আয়াত আমি কাউকে শাস্তি দানকারী নই যতক্ষণ রাসুল প্রেরণ করি রাসুল প্রেরণ না করা ছাড়া যাদেরকে সেই ইচ্ছা আমি মানে না এদেরকে আলাদা শাস্তি দিবে না এটা আলাদা তারা বলছেন কোরআনকারী মেয়ে আয়াতে অতএব যারা আমাজন বন বা এই জাতীয় সকল যে সকল স্থানে একবারে ধরা পৃষ্ঠের পৌঁছে নাই মানুষের সেখানে সমাগম নেই ইমান ইসলামের দাওয়াত নেই মানুষ একদম শিক্ষা দিকাতে একবারে দুনিয়া থেকে পৃথকভাবে তারা আছে আহ সেক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আল্লাহ বলো জানেন এর ফাইসালা আল্লাহ করবেন আল্লাহ পরিপূর্ণ জ্ঞান রাখেন রাখেন এই সকল বিষয় ইস্তেহারী বিষয় দেখেতে আমরা বলবো আল্লাহ আল্লাহ তা আলম আল্লাহ তা আল্লাহ আলমাই ঠিক আছে আমরা প্রশ্ন করতে থাকি একটি প্রশ্ন ছিল সেটা অবশ্য পরীক্ষা সম্পর্কে তো সবাইকে বলে রাখছি যে পরীক্ষা কালকে আমাদের ক্লাস পরে পরে আমি সবাইকে লিঙ্কটা দিয়ে দিবো সেটা পর পরবর্তী দিন মানে শনিবার সকাল পর্যন্ত খোলা থাকবে চব্বিশ ঘন্টার মতো সময় আছে আপনাদের পরীক্ষাটা দিতে এবং পরীক্ষাতে আপনারা প্রথম ছয় দিনের বিষয়ে আপনারা পড়াশোনা করবেন হ্যাঁ প্রথম ছয়টি লেসেন সম্পর্কে পরীক্ষার প্রশ্ন থাকবে বিশাল ঠিক আছে তাহলে আমরা আরো প্রশ্ন করি আর কোনো কারো প্রশ্ন আছে একটু জানাবেন আমাদের হাতে আরো পাঁচ মিনিটের মতো সময় আছে কারো প্রশ্ন নাই তো ভালোই হলো ঠিক আছে তো ইনশাল্লাহ আগামী কালকে যেটা আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে দাওয়াতের মূলনীতি দাওয়াতের উৎস দাওয়াতের রুকন বা স্তম্ভসমূহ অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনারা ওwidetilde প্রশ্ন করেছেন তো ইনশাআল্লাহ আমরা কালকে এই ব্যাপারে আলোচনা করব তো আমরা সর্বশেষ সুযোগ আরো কারো প্রশ্ন থাকলে করতে পারেন না হলে আমরা এখন ক্লাসটা সমাপ্ত করে দিব ইনশাল্লাহ জানাবেন ভাই বলেন ভাইয়ের তিনটা প্রশ্ন ছিল আবার স্মরণ করে দিতে হবে ভুলে গেছি আসলে আমি শাহে মনে আছি না তো আছেন বোধ হয় আপনি বলেন আবার না উনি নাই বোধ

আমাদের জীবন আমাদের সময় আমাদের মেয়ে স্ত্রী আমাদের পিতামাতা সব কিছু আল্লাহ তালা বরকত দান করুন অধিক কল্যাণ দান করুন দুনিয়া আখিরাতে যাবতীয় সফলতা আমাদেরকে দান করুন রব দূর থেকে আল্লাহ তা আমাদেরকে হেফাজত করুন যাবতীয় অন্যায় থেকে আল্লাহ তা আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমাদের পাপ রাশি ক্ষমা করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া وعليكم السلام ورحمة الله وبركاته.